এটা হচ্ছে Motorola Moto G82 মাত্র 35000 টাকায় 6 ন্যানোমিটার স্ন্যাপড্রাগন 695 প্রসেসরের সাথে 8GB পর্যন্ত সর্বোচ্চ র‍্যাম নতুন এই সংস্করণের ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন চলুন জেনে নেওয়া যাক যদিও ফোনটি Motorola আর মিড রেঞ্জ সিরিজের ফোন কিন্তু ফোনটি দেখতে যথেষ্ট প্রিমিয়াম প্লাস্টিক ব্যাক প্লাস্টিক ফ্রেমের সাথে ফোনটির ওজন গিয়ে দাঁড়ায় 173 গ্রাম এরপরেও ফোনটির হ্যান্ড গ্রিপ যথেষ্ট ভালো ফোনটির পেছনে Motorola সিগনেচার লোগোর সঙ্গে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে এই ক্যামেরা বাম্পটি ব্যাক প্যানেলের চেয়েও কিছুটা মোটা ফোনটির সামনের প্রোটেক্টর হিসেবে কি ধরনের গ্লাস ব্যবহার করা হয়েছে তা উল্লেখ করা হয়নি ফোনটিতে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে যা সত্যি অনেক দ্রুত ফোনটিকে আনলক করতে সক্ষম ফোনটির ফ্ল্যাট স্ক্রিন ওপরে নিচে স্কার্ট ফোনটির প্রিমিয়াম ফিলকে আরো ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে এই ডিসপ্লেটির ওপরের দিকে মাঝ বরাবর পানসোল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফোনটিতে 6.6 ইঞ্চ অ্যামোলেড স্ক্রিনের সাথে 120 হার্জ রিফ্রেশ রেট ফুল এইচডি প্লাস রেজলিউশনের এই ডিসপ্লেটিতে মটোরোলার কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ডিসপ্লেটির 402 পিপিআই এর সাথে 8 বিট 16.8 মিলিয়ন কালার এইচডিআর সাপোর্ট যুক্ত রয়েছে ফোনটির ডিসপ্লে রেজলিউশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল যা প্রায় 650 নিট পিক ফোনটিতে 120 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট থাকলেও ব্যাটারি সাশ্রয়ের জন্য এবং মাল্টিমিডিয়া ইউজের ক্ষেত্রে সেটি নির্দিষ্ট হার্জে কনভার্ট হয় কিন্তু যে সমস্ত হাই এন্ড মাল্টিমিডিয়া গেমে 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে সেই গেমগুলিতে 120 হার্জ রিফ্রেশ রেট লক্ষ্য করবেন ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাকের সাথে স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে গ্লোবাল ভার্সনের এই মডেলটিতে মটোরোলার কাস্টমাইজ অ্যান্ড্রয়েড 12 এর ইন্টারফেস লক্ষ্য করবেন এই মডেলটিতে 6 ন্যানোমিটার 2200 মেগাহার্জ এর স্ন্যাপড্রাগন 695 প্রসেসরের সাথে 5G কানেকটিভিটি জিপিইউ হিসেবে রয়েছে অ্যাড্রিনো 619 ফোনটিতে 2133 মেগাহার্জ এর LPDDR4X 8GB পর্যন্ত ম্যাক্সিমাম র‍্যামের সাপোর্ট যুক্ত রয়েছে যা ফোনটির ওভারঅল এক্সপিরিয়েন্স কে আরো দুর্দান্ত করে তুলবে ফোনটির স্কোয়ার শেপ ক্যামেরা বাম্পের ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে ফোনটির মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচার ফোনটিতে 2 মেগাপিক্সেল f2.4 অ্যাপারচারের একটি ম্যাক্রো লেন্সের সাথে 8 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে যার সাহায্যে 118 ডিগ্রি পর্যন্ত আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ছবিগুলি তুলতে পারবেন প্রত্যেকটি লেন্সের সাথে ফেস ডিটেকশন অটো ফোকাস এবং AI যুক্ত পাচ্ছেন ফলে ফোনটি লো লাইট সিচুয়েশনেও ভালো ছবি তুলতে সক্ষম দিনের ঝকঝকে আলো এই মেইন ক্যামেরায় তোলা ছবিগুলি অনেক ভালো কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ফোনটির মেইন ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলিও ভালো সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড বুকে এফেক্ট লক্ষ্য করবেন ম্যাক্রো লেন্সের সাহায্যে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেইলস ফোনটির আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটি যথেষ্ট কাজের না হলেও ছবি তুলতে সক্ষম কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জে অনেকটাই পিছিয়ে থাকবে ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 1080p at 3060 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটির আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে 1080p at 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটির সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচার সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেইলস এটিতে আপনি সর্বোচ্চ 1080p at 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার 5000 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি এই ব্যাটারিটিকে চার্জ করতে 33 ওয়াট ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে মটোরোলা যা ফোনটিকে মাত্র 30 মিনিটে 57% চার্জ করতে সক্ষম সঙ্গে রয়েছে USB Type-C এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 285 ইউরো যা বাংলাদেশি টাকায় 35000 টাকার সমপরিমাণ মটোরোলা মোটো G82 ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে স্যামসাং গ্যালাক্সি A04s গ্যালাক্সি A04s ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি